যে মিষ্টু রায়েরই বান্ধবী, ঠিক আছে, বাড়িটাও আমি জিজ্ঞেস করলাম। তোর ভাই আছে বংতন ভাই, ওর সাথে আমার অনেকদিন ধরে কথা হয়, প্লাস হোয়াটসঅ্যাপেও কথা হয়। তো ভাবলাম ওকে প্র্যাঙ্ক কলটা করে নেই, আর ওই প্র্যাঙ্ক কলটা করবো এই ফোন দিয়ে, কেননা আমার ফোন দিয়ে করবো না, হয়তো নাম্বার সেভ করা থাকতে পারে নাও থাকতে পারে, সেলিব্রিটি ভাই এখন তো, আমার ফোন দিয়ে ক্যামেরা করা হচ্ছে, তো চলো প্র্যাঙ্ক কলটা করা যাক। হ্যালো, হ্যাঁ কে কাকু? হ্যালো হ্যালো, আমি সাকিব, আমি সাকিব বলছি। আমি সাকিব বলছি, আমাকে পিয়া নাম্বারটা দিল। হ্যালো, কে এটা হচ্ছে মিষ্টু রায়ের বাড়ি তো? তো আমাকে তো পিয়া নাম্বারটা দিল না, মানে হ্যালো পিয়া, ওই যে মিষ্টু রায়েরই বান্ধবী, ঠিক আছে, তো আমাকে, আমি বললাম যে ওকে যে আমি মিষ্টু রায়ের সাথে একটু দেখা করতাম, তো আমাকে বললো যে ঠিক আছে, ওর সাথে তো আমার কথা হয়, তো আমি বললাম তাহলে ওর নাম্বারটা দে, তো অনেক কদিন ঘোরার পরে নাম্বারটা দিল। না না, মিথ্যে কথা বলছো কোনটা? না মিথ্যে কথা বলতে, তোমরা এখন সেলিব্রিটি হয়ে গেছো, ওই জন্য এখন না মানে কথা বলা বা না নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে কোথা থেকে বলছো? তন্ময়। ও তন্ময়, ওই মিষ্টু রায়ের সাথে তুই তো ওদের ভাই, তোর আমি তোকেও তো চিনি, ও আমি তো তোকেও তো চিনি, তুই সবসময় থাকিস তোর ভিডিওতে, আমি তো দেখি তো ইনস্টাগ্রামে তোকে দেখি। হ্যাঁ, তো তো ঠিক ঠিক জায়গায় তো নাম্বারটা দিয়েছে তো ভাই, একটু মিষ্টি রায়ের সাথে কথা বলে দিতে পারবি? মানে আমি তো এখন তোর দিদির সাথে, তোর দিদি আমাদেরও দিদি, তোর দিদির সাথে একটু কথা বলে দিতে পারবি? মানে বলছি এখন তো কোভিড পরিস্থিতি চলছে, তো আমি মানে ভাবছি যে ভিডিও করতে মানে দেখা করতে যাবো, তো দেখা করতে পারবো ভাই? মানে তুই যদি একটু আমি তিনবার কল করবো, তিনবারের বেশি আমি কাউকে কল করি না, ঠিক আছে? এবার আমি জিজ্ঞেস করলাম যে তোকে যে মানে দেখা করতে যাওয়া যাবে কি এখন? এহে রহা নেই জাতা, মানে এখন তো কোভিড পরিস্থিতি চলছে ওই জন্য। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে শুনে তোমার বলছি, ঠিক আছে, আমি কালকে এসেছি। আমার यहां ऐसा ही होता है। কোথায় এসেছিস? এই মোড়ে। মোড়ে? মানে তোর বাড়িটা কোন জায়গায়? রাখো, আমি তোমার পরে বলছি। না নেই। না বাড়িটা কোন জায়গায় বল। তো গাইস একটা এসছে বলছে, এবার আমি রাগিয়ে দেবো ভাইকে, বুঝতে পারলে? আরেকবার ফোন করবো, দিয়ে বলো ভাই তোর বাড়িটা কি বলবি, কোথায় বাড়িটা কি বলবি? তোর সেলিব্রিটি হয়ে গেছে নাকি বড়? হ্যাঁ বলছি, তো বাড়িটাও আমি জিজ্ঞেস করলাম। তো একটু বললেই তো হয়ে যায় যে অ্যাড্রেসটা কোথায়। আমি আর ফোন করবো না, ঠিক আছে, ভাইকে জ্বালাতন করবো না, তো আমার ফোন দিয়ে বলে দেবো যে প্র্যাঙ্ক কল করছিলাম, ঠিক আছে? ভাই প্রচুর রেগে গেছে আমাকে, মানে পাগল বললো, ঠিক আছে, কি কষ্ট, মানে ভাই হয়তো কোনো ভিডিও টিডিও করছে, তো ব্লগ বলো যাই বলো, তো আমার কলের জন্য হয়তো সেটা নাও হতে পারে, তো আমি আর কলটা করবো না, ভাইকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো যে আমি প্র্যাঙ্ক কল করছিলাম, ঠিক আছে? তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ইনস্টাতে এখনো ফলো করানি যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাতে ফলো করে দিও। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই যে ভাই আমার ভিডিও করে দিচ্ছিলো, তো তার জন্য ভাইকে থ্যাংক ইউ, ঠিক আছে? তো আমার প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগে না ব্লগ ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও। তো এখনো কত টাটা, সুস্থ থেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তোড় গায়ে জব তুম ঝুকে।